সংযুক্ত আরব আমিরাতের শারজাতে স্কুলে যাওয়ার গাড়ির ভেতর আটকা পড়ে শ্বাসরুদ্ধ হয়ে মোহাম্মদ মুনতাসির নামের 7 বছরের এক বাংলাদেশি শিশুর মৃত্যু হয়েছে। সোমবার শারজাতে স্কুলে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। মুনতাসির শারজার ইবনে সিনা স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। এই ঘটনায় শারজার আল ওয়াসিদ পুলিশ স্টেশনে একটি মামলা নথিভুক্ত হয়েছে। মুনতাসিরের বাবা মোহাম্মদ রিয়াজ আমিরাতের প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। জানা যায়, সোমবার সকালে মুনতাসিরকে তার অভিভাবকরা একটি নারীর গাড়িতে তুলে দেন। ওই নারী মুনতাসির সহ 8 জন শিক্ষার্থীকে প্রতিদিন স্কুলে নিয়ে যান। গাড়িটি স্কুলে পৌঁছালে অন্যান্য শিশুরা নেমে পড়লেও মুনতাসির ঘুমে থাকায় নামতে পারেনি। এ অবস্থাতেই ওই নারী গাড়ি নিয়ে বাসায় ফিরে আসেন। পরে যথারীতি ওই নারী স্থানীয় সময় বিকেল 3টার দিকে স্কুল থেকে অন্যান্য বাচ্চাদের আনতে গেলে গাড়ির ভেতরে মুনতাসিরের নিথর দেহ তার চোখে পড়ে। সোমবার শারজাতে প্রায় 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সরাসরি সূর্যের নিচে ওই গাড়িটি পার্ক করা ছিল, আর লক করা গাড়ির ভেতরে তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে জানান বিশেষজ্ঞরা। গাড়ির চালক ওই নারীকে আটক করেছে সেখানকার পুলিশ। মঙ্গলবার শিশুটির দাফন সম্পূর্ণ করা হয়েছে। এই ঘটনায় শোক নেমে এসেছে আমিরাতে বাংলাদেশি কমিউনিটির মাঝে। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।